প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। মুখে যখন কিছুই ভালো লাগছে না বা দিয়ে খেতে মন মেজাজ ভালো নয়, ঠিক সেই সময় এ জাল জাল মরিচের ভর্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কাঁচা মরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। কাঁচা মরিচ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো শুকনো মরিচের গুঁড়ি ছিঁড়ে কাঁচা মরিচ খাওয়া অনেক ভালো। বাই দা ওয়ে, আমি জাহেদ, আপনারা দেখছেন জাহেদ বিডি ব্লগার। আজকে রেসিপির জন্য যে যে উপকরণ আমাদের লাগবে তা হলো, এখানে আমি 20টা কাঁচা মরিচ নিয়েছি, এগুলোকে আমি এখন ধুয়ে নেব। এভাবে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে কাঁচা মরিচগুলোর মাঝখানে এইভাবে ফালি করে কেটে নেব যাতে ফ্রাই করার সময় ফুটে না যায়। এখন আমি ফ্রাই করার জন্য চুলার উপর ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে মরিচগুলা ঢেলে দিয়েছি। মরিচগুলাকে এভাবে একটু একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নেব ঠান্ডা করার জন্য। এখানে আমি একটা আস্ত রসুন নিয়েছি, রসুনের কোয়াগুলোকে মাঝখানে দুভাগ করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক টুকরা লেবু আর দুইটা পেঁয়াজ। এখন আমি আস্ত রসুন কোয়াগুলো ভেজে নেব। এইভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের সাথে 1 টেবিল স্পুন লবণ। লবণ দিয়ে আমি কাঁচামরিচগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। এভাবে আমি মেখে নিয়েছি। এরপর আমি রসুনের কোঁয়াগুলোকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে একটু কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে এখন কাঁচামরিচ আর রসুন একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো একে একে দিয়ে সবগুলো একসাথে মেখে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টি স্পুন লেবু রস, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি এখন সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে কাঁচামরিচের ভর্তাটা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।